ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের শিখন সেতু বই নিয়ে আবার এসেছি শিখন সেতু বইয়ের উপরে আমি ভিডিও করব আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সামান্তরিকের ধর্ম ঠিক আছে আমি এর আগেও নবম শ্রেণীর শিখন সেতুর উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে তোমাদের পাঠ্যপুস্তক পড়ার জন্য এই ভিডিওগুলি অত্যন্ত উপযোগী আজকের চ্যাপ্টার সামান্তরিকের ধর্ম তো সামান্তরিকের ধর্ম পড়ার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে এই সামান্তরিকের ধর্মে যে সকল উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোকে বোঝার জন্য কি কি পূর্ব জ্ঞান প্রয়োজন ঠিক আছে সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারটা পড়ার সময় যদি কোনো ছাত্রছাত্রী এটাই জানে না যে সামান্তরিক কাকে বলে তাহলে সে সামান্তরিকের ধর্ম সম্বন্ধে কী শিখবে তাহলে তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমি কোনো উপপাদ্য কিন্তু শুরু করছি না আমি নেক্সট ভিডিওতে আমি সামান্তরিকের ধর্মে যে সকল উপপাদ্যগুলো আছে সেগুলো আমি প্রতিটি উপপাদ্য ছোট ছোট করে বানাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আজকে হচ্ছে শিখন সেতুতে যে সকল জিনিসগুলো তোমাদের দেওয়া আছে ক্লাস নাইনের উপপাদ্যগুলোকে বোঝার জন্য অর্থাৎ আমরা সবাই জানি যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের দু বছর ক্লাস হয়নি তো সেইখানে যে গ্যাপ তৈরি হয়েছিল অঙ্কের ক্ষেত্রেও তার মানে সেটাকে মেকআপ করার জন্যই এই শিখন সেতু বই তাহলে সামান্তরিকের ধর্ম ধর্মের জন্য বা এই চ্যাপ্টারে যে সকল উপপাদ্য আছে তার জন্য যে সকল পূর্বজ্ঞানগুলো প্রয়োজন সেটা আমি আজকের ভিডিওতে বলবো ছোট্ট ভিডিও তোমাদের এই ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি বা আমি পড়াতে গিয়ে ফেস করেছি যে সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারটা ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না তাহলে প্রথমে আমি তোমাদের একটা কথা বলি যে আমাদের নবম শ্রেণীর প্রথম উপপাদ্য যেটা সেটা উপপাদ্য চোদ্দ নামে অভিহিত ঠিক আছে উপপাদ্য চোদ্দ কেন নাম হয়েছে প্রথমে এটা প্রশ্ন যদি এটা আমাদের এক নাম্বার উপপাদ্য হতো তাহলে সেটা ঠিক ছিল যে উপপাদ্য এক প্রথম উপপাদ্য শুরু হচ্ছে এক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না কিন্তু এখানে কেন চোদ্দ হয়েছে কারণ আমাদের আগের ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে এক থেকে তেরো পর্যন্ত উপপাদ্য আছে এবং নবম শ্রেণীতে প্রথম উপপাদ্যর নাম্বার হচ্ছে চোদ্দ কেন এটা চোদ্দ আছে কারণ এই যে তেরোটি উপপাদ্য আমরা গত ক্লাসে বা পূর্বের ক্লাসে অষ্টম শ্রেণীতে যেটা শিখেছি সেটা কিন্তু আমাদের কাজে লাগে অর্থাৎ নবম শ্রেণীর যে সকল উপপাদ্যগুলো আছে সেগুলোতেও আমাদের আগের ক্লাসের উপপাদ্যগুলো কাজে লাগে দেখো এই সামান্তরিকের ধর্ম বলে যে চ্যাপ্টারটা শিখন সেতু বইয়ে আছে বারো নাম্বার পৃষ্ঠাতে সেখানে যেগুলো অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি বা যারা শেখো নি ক্লাস হয়নি তাদের জন্য বলছি এই বিবৃতিগুলো অত্যন্ত প্রয়োজন হয়তো প্রমাণগুলো সরাসরি কাজে লাগবে না কিন্তু এই উপপাদ্য এক উপপাদ্য দুই উপপাদ্য তিন বলে যে সকল উপপাদ্যগুলো তোমার শিখন সেতু বইয়ের বারো নম্বর পৃষ্ঠাতে লেখা আছে সেগুলো মনে রাখাটা অত্যন্ত জরুরি কারণ নবম শ্রেণীর উপপাদ্য যখন শুরু করবে তোমরা পড়তে বা তোমরা ক্লাসে শিখবে তখন কিন্তু পূর্বের এই বিবৃতিগুলো তোমরা অ্যাপ্লাই করবে এখন সেই জিনিসটি তোমরা তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এগুলো জানো তাহলে যারা শিখোই তারা অবশ্যই এই তেরোটি উপপাদ্যের বিবৃতি মনে রাখবে কারণ যে কোনো জায়গায় উপপাদ্যের প্রমাণ করতে গিয়ে এটা কাজে লাগবে তাহলে প্রথম কাজ হচ্ছে যে তেরোটি উপপাদ্য তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছ বা সেখনি যারা তারা এই তেরোটি উপপাদ্যের বিবৃতি মুখস্থ করবে ঠিক আছে এরপরে দেখো আমাদের প্রথম যে উপপাদ্য সেটা সামান্তরিক মানে এই চ্যাপ্টারটা পুরোটাই সামান্তরিকের ধর্মের উপরে বেশ করে আছে তাহলে সামান্তরিক জানতে গেলে দেখবে আমাদের বইয়ের প্রথমেই চতুর্ভুজের শ্রেণী বিভাগ আছে কেন চতুর্ভুজের শ্রেণী বিভাগ আছে কারণ আমাদের জানতে হবে যে চতুর্ভুজ থেকে কিভাবে চতুর্ভুজের উপরে শর্ত প্রয়োগ করে সামান্তরিক আসে অর্থাৎ সামান্তরিকের সংজ্ঞা প্রয়োজন আছে তাহলে সংজ্ঞাটা আমাদের ভালোভাবে জানা দরকার এবং সামান্তরিকের সংজ্ঞা জানার সাথে সাথে তোমাকে আরও চতুর্ভুজগুলোকে জানতে হবে কারণ সেই সকল চতুর্ভুজের উপর যেমন আয়তক্ষেত্র বলো ক্ষেত্র বলো প্রত্যেক ক্ষেত্রেই তোমার বিভিন্ন প্রয়োগে সেগুলো কাজে লাগতে পারে তাহলে এই চ্যাপ্টারটির নাম সামান্তরিকের ধর্ম আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি যে সামান্তরিক কাকে বলে সামান্তরিক কাকে বলে যে সরাসরি যদি সংজ্ঞা বলা হয় তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া বিপদবাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে আমরা সবাই জানি যে চতুর্ভুজের দুই জোড়া বিপদবাহু হয় যদি দুজোড়ে সমান্তরাল হয়ে যায় তখন সেটাকে সামান্তরিক বলে এরপরে সামান্তরিকের বিভিন্ন ধর্ম আছে যেগুলো আমরা ছোটোবেলাতেই শিখেছিলাম শুধু শিখেইছিলাম কিন্তু নবম শ্রেণীতে সেটা আমরা প্রমাণ করব। যেমন আমরা তখন শিখেছিলাম যে সামান্তরিকের বাহুগুলো সমান হয় সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান হয় ওগুলো আমরা শুধু শুনে শুনে মনে রাখতাম বা জানতাম এগুলো সমান হয় কিন্তু এই ক্লাসে সামান্তরিকের ধর্মের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা এটাকে প্রমাণ করব। তাহলে তোমাদের চোদ্দ নম্বর উপপাদ্য বা নবম শ্রেণীর প্রথম যে উপপাদ্য সেখানেই কিন্তু তোমাদের এই ধর্মটাই আছে যে সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে একটি সর্বসম দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় এবং বিপরীত কোণগুলো মানে সমান তাহলে আমি উপপাদ্যটা আজকে বোঝাচ্ছি না আমি তোমাদিকে বললাম যে এই ধর্মগুলো শেখার জন্য বা উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য আমাদের পূর্বের ক্লাসের যে উপপাদ্যগুলো ছিল সেগুলো বিস্তরভাবে জানা দরকার যদি বিস্তরভাবে নাও জানো তোমাদের একান্তই দরকার এই বিবৃতিগুলোকে মনে রাখা ঠিক আছে সাথে সাথে বলে রাখি যে তোমরা যখন সামান্তরিকের ধর্ম শিখবে সেখানে প্রথম যে উপপাদ্য আছে অর্থাৎ চোদ্দ নম্বর উপপাদ্যই তোমাদের সমান্তরাল রেখা এবং ছেদকের ধর্ম সংক্রান্ত যে নীতি সেটাকে আমরা ব্যবহার করবো যেমন দুটি সমান্তরাল সরলরেখাকে তোমরা স্ক্রিনে দেখো তাহলে বুঝতে পারবে মনে করো দুটো সমান্তরাল স্বররেখা এরকম যদি থাকে স্ক্রিনে দেখো তোমরা দেখতে পাবে মনে করো এরকম দুটো সমান্তরাল রেখা আছে সমান্তরাল রেখা এদের নাম যদি আমরা দিয়ে দিই একটার নাম এবি একটার নাম সিডি ঠিক আছে জাস্ট আমি তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে তাই আমি বলছি যে এবি এবং সিডি মনে করছি আমরা এই দুটো সমান্তরাল স্বরেখা এবং একটি ছেদক যার নাম হচ্ছে ইএফ এফ যারা এবি জি এবং সিডিকে এইচ বিদ্যুতে ছেদ করেছে তাহলে এইখানে আমাদের দরকার আছে যে কি কি এটা আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে শিখেছি বা এখানেও আমাদের শিখন সেতু বইয়ে এটা দেখো উপপাদ্য দুইয়েই আছে উপপাদ্য দুয়ের বিবৃতিতে আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি যে দুটি সমান্তরাল স্বরেখাকে অপর একটি সরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির মানের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় সেই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কারণ এই তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা নবম শ্রেণির প্রথম যে উপপাদ্য চোদ্দো নম্বর উপপাদ্য সেখানে কিন্তু এটা কাজে লাগবে যার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি যে তোমরা যখন উপপাদ্য শুরু করছো নবম শ্রেণীতে তখন এই ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে দেখো তোমরা তাহলে এখানে কী বলেছে একান্তর কোনগুলির মান সমান হয় আমি দেখো লাল কালিতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি একান্তর কোনগুলো দেখো এই কোনটা এবং এই কোনটা হচ্ছে একান্তর কোন পরিষ্কার একইভাবে আমি অন্য একটা কালারে তোমাদের দেখাচ্ছি দেখো স্কাই কালারে দেখাচ্ছি যে এই এই কোনটা এবং এই কোনটাকে আমরা একান্তর কোণ বলি এবং যেহেতু এবি এবং সিডি হচ্ছে সরলরেখা তাহলে এই ক্ষেত্রে একান্তর কোন দুটির মান সমান হবে কেন এই কথাটা আমি বলে দিচ্ছি যে সমান্তরালের ক্ষেত্রে সমান হচ্ছে যদি অসমান হয় মনে করো দুটি এরকম সরল সরলরেখা আছে যারা সমান্তরাল নয় এবং এটা ছেদক সেক্ষেত্রেও কিন্তু এগুলো একান্তর কোণেই বলে মানে এই কোনটার সাথে এই কোনটা কোণ হয় কিন্তু এরা সমান হয় না কেন কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল নয় বোঝা গেল যে এবি এবং সিডি যেহেতু সমান্তরাল সরলরেখা ইএফ ছেদক ছেদক এবি জি বিন্দুতে সিডিকে এইচ বিন্দুতে ছেদ করেছে সেক্ষেত্রে বি জি এইচ এবং সি এইচ জি এরা একান্তরকোণ আর একান্তরকোণ সবসময় জোড়াতে হয় এবং যেহেতু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরারেখা তাই এক্ষেত্রে একান্তরকোণগুলি মান সমান ঠিক আছে তাহলে এই যে নীতি বা এই যে উপপাদ্যের বিবৃতি এটা আমরা কিন্তু নবম শ্রেণীতে যখন উপপাদ্য স্টার্ট করব তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে পরিষ্কার সাথে সাথে আর একটা কথা বলে রাখি যে উপপাদ্য দুয়ে আরেকটা যেটা সেকেন্ড পার্ট ছিল যে ছেদকের একই পাশের অন্তঃস্থ দুটির মানের সমষ্টি একশো আশি সেটাও ক্ষেত্রে আমি তোমাদের একবার বলে দিচ্ছি তাই তোমাদের কোথাও না কোথাও কাজে লাগবে দেখো সমান্তরাল সহরেখা আছে ধরে নিচ্ছি ছেদক ছেদকের একই পাশের অন্তঃস্থ কোনোণ বলতে কী বোঝায় দেখো এই কোনটা এবং এই এই কোনটা হচ্ছে এটা হচ্ছে ছেদক ছেদকের একই পাশের যে লাল কালারগুলো আমি দাগ করলাম সেটা হচ্ছে ছেদকের একই পাশের অন্তঃস্তকোণ তাদের মানের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় যদি এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল সরকার হয় পরিষ্কার তাহলে এই যে ধর্মটা আমি তোমাদেরকে শেখালাম বা ক্লাস এইটের যে উপপাদ্যটা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম সেটা কিন্তু যখন তোমরা নবম শ্রেণীর উপপাদ্য চোদ্দ করবে তখন তোমাদের কাজে লাগবে পরিষ্কার এরপরে দেখো তোমাদের উপপাদ্য শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদের যেটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে সর্বসমতা ঠিক আছে সর্বসমতা তোমরা স্ক্রিনে দেখো সর্বসমতা সর্বসমতা যদি জেনারেলি দুবছর ক্লাস হতো তাহলে তোমরা অবশ্যই সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে সর্বসমতা সম্বন্ধে সব কিছুই জানতে কারণ দেখো অষ্টম শ্রেণীতে উপপাদ্য পাঁচের এই সর্বসমতাই আছে ঠিক আছে তোমরা শিখন সেতু বইয়ে বারো নম্বর পৃষ্ঠাতে উপবাদ্য পাঁচে দেখতে পাবে বা যদি অষ্টম শ্রেণীর কারো টেক্সট বুক থাকে সেখানেও তোমরা দেখতে পাবে উপবাদ্য পাঁচে কিন্তু এই জিনিসটাই আছে সর্বসমতা তাহলে সর্বসমতা কত ধরনের হয় সেটা আমি তোমাদের আমি বলে দিচ্ছি দেখো সর্বসমতা এক নম্বরে হয় এস 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 ফর সাইট অর্থাৎ বাহু আমি ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি মনে করো দুটো ত্রিভুজ আছে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ ঠিক আছে এদের নাম মনে করো একটার নাম এবিসি একটার নাম পিকিউআর ঠিক আছে তাহলে এবিসি ত্রিভুজ এবং পিকিউআর ত্রিভুজ এই দুটি ত্রিভুজের যদি মনে করো এবির সাথে পিকিউ সমান বিসির সাথে কিউআর সমান এবং এসির সাথে পি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলবো যে এই দুটি ত্রিভুজ সর্বসম এবং আমরা লিখবো কেমনভাবে যে ত্রিভুজ এবিসি সর্বসমতা চিহ্ন এরকম ত্রিভুজ পিকিউআর পরিষ্কার এটা হচ্ছে সর্বসমতার এস নীতি অর্থাৎ বাহু 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 নীতি তাহলে এটা তোমাদের কাজে লাগবে এবার দু নম্বরে আছে কি দু নাম্বার হচ্ছে এসে ঠিক আছে সাইড অ্যাঙ্গেল সাইড কোন সরি বাহু কোন বাহু পরিষ্কার তাহলে এখানেও আমি ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি দেখো দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি রাফে তাহলে মনে করো এই বাহুটার সাথে এই বাহুটার সমান এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং এদের অন্তর্ভুক্ত যে কোন মানে এই দুটো বাহু মিলে যে কোনটা উৎপন্ন করেছে তাদেরকে কিন্তু সমান হতে হবে এরা যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে সর্বসমতার এস এস নীতি অনুসারে এই দুই সর্বসম সর্বসম্ম তোমরা বুঝতে পারলে দেখো এর একটা দেখো এরপরে হচ্ছে তিন নাম্বারে এ এ এস ঠিক আছে এ এস মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডটা কীরকম সেটাও তোমাদের আমি একটু বলে দিচ্ছি দুটো ত্রিভুজ আছে মনে করো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এ অ্যাঙ্গেলের সাথে এ অ্যাঙ্গেল সমান এ অ্যাঙ্গেলের সাথে এ অ্যাঙ্গেল সমান আর যে কোনো একটা বাহু যদি পরস্পর সমান হয়ে যায় মনে করো এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সর্বসমতার এ নীতি অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম ঠিক আছে আর চার নাম্বার যেটা তোমরা শিখেছিলে বা তোমরা তোমাদের দরকার হবে সেটা হচ্ছে আর এইচ এস আর এইচ এস মানে দেখো আর ফর রাইট অ্যাঙ্গেল এইচ ফর হাইপোটেনিয়াস এস ফর সাইট মানে পরিষ্কার যাচ্ছে যে এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি ঠিক আছে এই দুটো সমকরী ত্রিভুজে দেখো এটা সমকোণ এটা সমকোণ তাহলে প্রথম যে শর্তটা ছিল সেই শর্তটা কিন্তু হয়ে গেল এরপরে হচ্ছে হাইপোটোনিয়াস হাইপোটোনিয়াস মানে হচ্ছে অতিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এই অতিভুজগুলোকে সমান হতে হবে তাহলে অতিভুজ বাদ দিয়ে যে দুটো বাহু পড়ে রইল তাদের মধ্যে যে কোনো একটা যদি মনে করো সমান হয়ে যায় এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়ে যায় তাহলে আমরা বলবো কি যে সর্বসমতার আর এইচএস নীতি অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম পরিষ্কার তাহলে সর্বসমতার চারটে নীতি আমি তোমাদেরকে বলে দিলাম যেটা তোমাদের উপ উপপাদ্য শুরু করার আগে অত্যন্ত কাজে লাগবে ঠিক আছে একটা কথা আমি বলে রাখছি যে সর্বসমতাতে তিনটে দেখো যতগুলো আমি শর্ত বললাম এসএসএস এস এ এস এএএস আর এস এগুলোতে সব ক্ষেত্রে কিন্তু তিনটে করে অংশ ত্রিভুজের নিয়ে আমরা সর্বসমতা প্রমাণ করেছি তাহলে তোমাদের মনে হতেই পারে যে যখন তিনটে অংশ সমান হয়ে গেল তাহলে আমাদের লাভ কি এই সর্বসমতা প্রমাণ করে আমাদের লাভ কী দেখো এক্ষেত্রে আমি বলে রাখি যে দুটি ত্রিভুজ মানে যে কোনো একটা ত্রিভুজে ছটা অংশ হয় তিনটে বাহু এবং তিনটে কোণ তাহলে দেখো আমরা প্রতি ক্ষেত্রে মানে সর্বসমতার যতগুলো আমি শর্ত তোমাদেরকে বললাম চারটে সেক্ষেত্রে আমরা তিনটে অংশ নিয়ে ত্রিভুজকে সর্বসম দেখাচ্ছি এবং এই তিনটে অংশকে সমান দেখিয়ে আমরা যে কোনো সমস্যার ক্ষেত্রে বা যে কোনো কঠিন সমস্যার ক্ষেত্রে আমরা বাকি তিনটে অংশকে সমান পেতে পারি কারণ কি যখনই তুমি সর্বসম দেখিয়ে দেবে তাহলে সর্বসমতা থেকে তুমি বলতে পারো যে অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোনগুলো পরস্পর মানে সমান হবে আশা করি তোমরা বুঝতে পারলে এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি শুধুমাত্র এইটুকু বোঝানোর জন্যই আজকে তোমাদের এই ভিডিওটা আমি বানিয়েছি যে তোমরা যখন সামান্তরিক ধর্ম চ্যাপ্টারটা স্টার্ট করবে তখন তোমাদের কী কী নলেজগুলো প্রয়োজন আমি বলে দিলাম যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ যেটা তোমাদের পাঠ্যবই শুরুতেই আছে সেই পাঠ্যবইয়ের প্রতিটি সংজ্ঞা তোমাদেরকে জানতে হবে যেমন ট্র্যাপিজিয়াম সামান্তরিক ক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস এগুলো তো জানতেই হবে সাথে সাথে ত্রিভুজের ত্রিভুজ সংক্রান্ত যে সকল যেমন ত্রিভুজের প্রকারভেদ সংজ্ঞা বলো এগুলো তোমাদের জানতে হবে সাথে সাথে তোমাদের দরকার ছিল সর্বসম্মতা যেটা আমি তোমাদের আশা করি তোমরা বুঝতে পারলে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাদেরও হয়তো এই ভিডিওটি অনেকখানি কাজে লাগতে পারি